فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعي دبو جانجي سلين যেমন কোনো আমল আছে কি যে আল্লাহ তাবারক তাআলার নিকট অন্তর থেকে কিছু চাওয়া হয় আর সেই আমলের মাধ্যমে দোয়াটা কবুল হয়, এমন কোনো আমল আছে কি না যে আন্তরিকভাবে দোয়া করলো আর আল্লাহ তাবারক তাআলা যে এটা কি কবুল করবেন? যে সম্মানিত বোন, আল্লাহ তাবারক তাআলার নিকটে সবসময় আমাদের দোয়া করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমাদের জুটা পিতা ছিঁড়ে গেলেও চাওয়া উচিত, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটের দোয়ার তৌফিক হওয়া এটা একটা ভালো লক্ষণ। আর দোয়া তিন অবস্থা থেকে খালি নয়। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যেই বিষয়টা চাবো সেটা যদি আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই আমাকে দিয়ে দিতে পারেন, বা যদি আমার কোনো বলা মুসিবত থাকে আমি মনে করতেছি একটা বিষয় আমার জন্য উপকার হবে, দোয়া করতেছি আল্লাহর কাছে চাইতেছি, কিন্তু আমার কোনো মুসিবত থাকতে পারে সেই মুসিবত আল্লাহকে দোয়ার মাধ্যমে যে দূর করে দিতে পারেন। আর একটা হচ্ছে যে দুনিয়াতে অনেকগুলো আমি দোয়া করব কিন্তু আল্লাহ তাআলা তার দুনিয়াতে এর ফলাফল দিবেন না, এটা আখেরাতের জন্য যে জমা করে রাখবেন, যখন কিয়ামতের দিন দেখা হবে যে বিশাল বিশাল যে সওয়াবের পাহাড় বলা হবে এগুলো কী, তো উত্তরে আসবে যে এগুলো তোমার ওই সমস্ত যে দোয়া যেগুলো তুমি দুনিয়াতে চাইছিলে তোমাকে দেওয়া হয় নাই আর আখেরাতে এটা তোমার জন্য জমা করে রাখা হয়েছে। তো সে বলবে যদি দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হইতো তাহলে তো আজকে আমি আরও বেশি পাইতাম। তাইলে যে হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে দোয়া দ্বারায় ইল্লা আতাহুল্লাহু মা সাআল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে যা চাওয়া হয় সেটা আল্লাহ পাক দেন, আও কাফা আনহু মিনাস সুউ মিসলাহু, অথবা তার কোনো অনিষ্ট থাকলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দূরে রাখেন, অর্থাৎ তাকে ওই সমস্ত কল্যাণ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। মা লাম ইয়াতা বি ইসমি, যে পর্যন্ত নাকি কোনো দু গুনার দোয়া না করে, আও কাতিয়াতি রাহিমিন, অর্থাৎ আত্মীয়তা চিহ্নের দোয়া করে। তাই এখানে উচিত হবে আমাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমি যাই হাজাত যেগুলো আছে এগুলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করবো, কোনো গুনার করার নিয়তে আল্লাহ পাক আমাকে অমুক শুরু করে দাও আমি যেন গুণাটা করতে পারি এমন কোনো দোয়া করবে না, এবং আত্মীয়তা ছিন্ন করার কোনো দোয়া করবে না। আর একটা হাদিস আছে মুসনাদে আহমদ এবং তিরমিজির মধ্যে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল দাওয়াতু যিন্নুন ইজ হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, ফা ইন্নাহু লাম ইয়াদা বিহা মুসলিমুন রাব্বাহু লাম ইয়াদউ বিহা মুসলিমুন রাব্বাহু ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা লাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের দোয়া, যে দোয়াটি তিনি মাছের পেটে যে করছিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, হে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, সত্য কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া, এবং আমি হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এই দোয়াটা করছিলেন হযরত ইউনুস মাছের পেটে, আর আল্লাহ রাসূল বলতেছেন ইউনুস আলাইহিসসালামের এই দোয়াটা যদি কেউ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোনো সময় কোনো বিষয়ে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই এটাকে কী করেন, কবুল করেন। তবে দোয়া কবুলের জন্য যে আমলগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইস্তাজিল, ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মা ইস্তাজাল, ক্বালা ইয়াকুলু দাআউতু ওয়া ক্বাদ দাআউতু ফালাম আরা ইউস্তাজাবু লি ফয়েস্তাহসিরু আন ইন্দা যালিকা ওয়া ইয়াদউ দুআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া কবুল করা হবে বান্দার জন্য যে পর্যন্ত সে তাড়াতাড়ি না করবে, তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মানুষ আল্লাহ নিকটে দোয়া বলবে যে আমি দোয়া করলাম আবার অনেক দোয়া করলাম কিন্তু দেখা যাচ্ছে আমার জন্য কবুল হইতেছে না, তো সে যাই এই জন্য আফসোস করতেছে আমার কেন দোয়া কবুল হইতেছে না, হইতে হইতে একশো বছর দোয়া করে ছাড়ে দিছে। তাইলে বুঝা গেছে যে এটা তাড়াতাড়ি হয়ে গেছে, এই তাড়াতাড়ি করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করবেন না। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আবেদন জানাবো, এটা একটা নগদ আবাদত, এর ফলাফল
যে আমার জন্য ভালো হইলে আল্লাহ পাক দিবেন, নাহলে আখেরাতের মধ্যে রেখে দিবেন, নাহলে আমার থেকে বড় মুসিবত দূরে রাখবেন। তিনটার কোনো একটা থেকে তো আমি মারুম হতেছি না। সুতরাং যে দোয়া ছাড়াই যাওয়ার দরকার না, দোয়া করতেই যাবা। আর কোনো সময় ভিতরে তাড়াতাড়ি হয়ে যাক আমি এরকম কামনা করবো না। আল্লাহ তাবারক তাআলা হিকমা হিসেবে, আল্লাহ তাআলার হেকমত হিসেবে, প্রজ্ঞা হিসেবে আমাদেরকে যে কোনো কল্যাণ দান করবেন। আর যে একটা হাদিসের মধ্যে আছে যে দোয়া কবুল হবে না যদি নাকি আমাদের বিভিন্ন ধরনের যে কী থাকে, হারামের বস্তু থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে, আর রাজুল ইউতিলু সাফারা আশ আসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আসসামা ইয়া রাব্বি ইয়া রাব্ব। স্বাভাবিক যে সফর অবস্থায় দোয়া কবুল হয়। তো রসুল সাল্লাম বলতেছেন এমন এক ব্যক্তি যে লম্বা লম্বা সফর করে, আর সফরের দরুন তার জামা ফুরি ফাটি নাই, গায়ে দুলা মাখা, আর সে অবস্থায় আল্লাহ দরবারে সে কী করে যে হাত উঠায়, যেমন মনে করেন যে দূর দূরান্ত থেকে হজে মৌসুমে হজের জন্য হাজিরা আসেন, আর আসি ওই জায়গার মধ্যে অত্যন্ত অপরে গন্ধ অবস্থায় থাকেন, যে ফুরি ফাটি থাকেন না, অনেক অর্থে যে সফরের কারণে ওনারা অত্যন্ত জীর্ণ শীর্ণ থাকেন, আর এমন অবস্থায় আল্লাহ তাআলার কথা দরবার হাত উঠান আর বলেন ইয়া রব ইয়া রব, অর্থাৎ ইয়া আল্লাহ আপনি আমাকে দান করেন এই সেই। অথচ ওই ব্যক্তির মাতআমুহু ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুসিয়ে বিল হারাম। অথচ ওই ব্যক্তি যে তোমা করতেছে তার খানাটা হারাম, হারামের খানা, এবং তার যে পান করে ওইটাও হারামের যে পান করা, এবং তার যে পরিধানের পোশাকটা আছে সেটাও হারাম উপার্জনের, বকুজি বিল হারাম, এবং সে তার গেজা অর্থাৎ তার শরীরের যেই চাহিদা মেটানো আছে এটা হারাম গেজার মাধ্যমে, ফান্না ইউস্তাজাবুল ইজালি, এমন ব্যক্তির জন্য দোয়া কিভাবে যে কবুল করা হবে। তাই আমাদের দোয়া কবুলের কতগুলো শর্ত আছে, সকল দোয়াগুলা দোয়া শর্ত কবুল শর্তগুলো আমি পালন করি এবং হারাম থেকে বেঁচে থাকি, আর আল্লাহ তাবারক তাআলার নিকটে মুখ কিনুন অর্থাৎ একবারে কিন বিশেষ নিয়ে দোয়া করি আল্লাহ কবুল করবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।